গল্পের বাক্সভায় রোমানা নূপুর এই চ্যানেলে আজকে পড়ে শোনাব বিমল করের লেখা কিকিরা গোয়েন্দা কাহিনী থেকে একটি উপন্যাস হায়দার লেনের তেরো নম্বর বাড়ির কফিন বাক্স আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকবো রোমানা জাহান নুপুর আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড তারাপদ তোমার ফোন মুখ তুলে তাকালো তারাপদ জয়দেব দা টেবিলে ফোন ফোনটা তিনি নামিয়ে রেখেছেন এক পাশে হাতের কাজ সরিয়ে রেখে তারাপদ উঠল অফিসে তাকে ফোন করা তেমন কেউ নেই চাদু কদাতীত করে চেনাজেনে দু একজন হয়তো তবে অফিসের ফোন হতে পারে বিডি কোম্পানির বা মুখার্জিদের তারাপদ নিজের টেবিল ছেড়ে উঠে জানালার দিকে এগিয়ে গিয়ে জয়দেবদার সামনে দাঁড়ালো ফোন তুলে নিল হ্যালো আমি ফিরেছি কিকিরার গলা ও আপনি কবে ফিরলেন গত পরশু সন্ধ্যাবেলায় কালার তোমার জানাতে পারিনি ব্যস্ত ছিলাম কাজ মিটেছে তা মিটেছে ওদিকে খুব বৃষ্টি হচ্ছে এখানেও দেখছি শুকনো নেই না এই তো একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল এদিকে আবার হতে পারে বর্ষা এসে গিয়েছে কিকিরা শেষের কথাটা শুনতে শুনতে বললেন কাল একবার আসবে বিকেলে এসো শনিবারে তোমার আতবেলা অফিস কাল একবার মাঠে যাব ভেবেছিলাম অনেক দিন খেলা দেখিনি আমাদের টিম নাকি দারুণ শুরু করেছে রাখো তোমার টিম ধারানো টিম তার আবার খেলা বিকেলে চলে আসবে জরুরি খবর আছে তারাপদ ইতস্তত করে বলল জরুরি আগে হ্যাঁ জরুরি বুঝলে তারা বাবু ঘনঘোর রহস্য সাংঘাতিক মিস্ত্রি একটা কালো ট্রাঙ্ক একটা কফিনের বাক্স আর নস্যির ডিবে আমি এখন রেখে দিচ্ছি পারলে চাঁদুকে একবার খবর দিও কিকিরা ফোন ছেড়ে দিলেন তারাপদক কেমন থ মেরে গিয়েছিল দু মুহূর্ত তারপর ফোনটা রেখে দিল জয়দেবদা বেয়ারা এক হিসেবের মধ্যে ডুবে আছেন প্রায় তেরো হাজার টাকার বাড়তি পেমেন্ট হয়ে গিয়েছে দুর্গাপুরের এক পার্টি টাকাটা মেরে দিয়ে চুপ করে বসে আছে মাল সাপ্লাই করেনি পুরো অথচ তার বিল পাশ হলো কেমন করে পাঁজা সাহেব খেপে গিয়েছেন কি হচ্ছে এসব চোখ বুঝে সবাই ঘুমোয় নাকি মোহিত দত্তকে পাঠিয়ে দিয়েছেন দুর্গাপুরে এরপর নিজেই হয়তো উকিল বাড়ি ছুটবেন তারাপদ নিজে টেবিলে ফিরে এলো এখন যেরকম তোলপাট চলছে অফিসে এটা দু এক দিনের বেশি চলবে বলে তার মনে হয় না জয়দেবদা পাকা মাথার মানুষ কাগজপত্র দেখতে দেখতে ভুলটা ঠিক বার করে ফেলবেন তারাপদে যে ঘরে বসে সেটা ছোট জনাচারেকের বসার ব্যবস্থা পাশের ঘরটা বড় সেখানে সাতজন পিয়ন বেয়ারা সমেত গোটা অফিসে সব মিলিয়ে জন বারো স্টাফ কোম্পানি বড় নয় ছোট কারখানা বেলে বেলেখাড়ে তারাপদের পাশে জানালা নেই অনাদির দিকে একফালি লম্বাটে জানালা রয়েছে অন্যমনস্কভাবে সেই দিকে তাকালো তারাপদও বাইরে বৃষ্টি নেই কিন্তু পরন্ত দুপুর বেশ মেঘলা হয়ে আছে বৃষ্টি আবার আসতে পারে নাও পারে সবেই বর্ষা পড়েছে আষাঢ় মাসের মাঝামাঝি চলছে বোধ হয় জুলাই শুরু হল কিকিরাজে কি বললেন তারাপদের মাথায় ঠুকছিল না কালো ট্রাঙ্ক কফিনের বাক্স নস্বির ডিবে মানেটা কি উনি কি রসিকতা করলেন করতেও পারেন আসলে কিকিরা চারেকের জন্য রানীগঞ্জ গিয়েছিলেন ওর নিজের কেউ নেই কোথাও তবে সম্পর্কের জ্ঞাতি গোষ্ঠী দু একজন আছে পুরনো বন্ধুবান্ধবদের কেউ এক বন্ধু মারা গিয়েছেন সদ্য তার শান্তি ছিল বন্ধুর ছেলে চিঠি লিখেছিলেন একবার যদি যেতে পারেন কাকাবাবু কিকিরা মানুষটির মায়া মমতা সামাজিক কর্তব্যবোধ যথেষ্ট তিনি না গিয়ে কি পারেন যাওয়ার আগে বলে গিয়েছিলেন তারাপদদের কিন্তু ফিরে এসেই কালো বাক্সর কফিনের গল্প ফাঁদলেন কেন অযথা নাকি নিছ কি তারাপদকে তলব করা ছুঁতো কে জানে কালি তবে তারাপদকে কী কিরার বাড়ি যেতে হবে এটা ঠিকই যে তারাপদও ফুটবল খেলা নিয়ে মাতামাতি করে না সে ফুটবল পাগল নয় তার নিজের কোনো দলও নেই তবে তারাপদ যে বোর্ডিং হাউস বলে থাকে সেখানে কানু বলে একটা ছেলে থাকে কানাই পাল কানু চাকরি করে জাদুঘরে আর ফুটবল খেলে বি ডিভিশন লিগে তার ক্লাব ইয়াং স্পোর্টিং কানুর পাল্লায় পড়ে তারাপদকে ইয়াং স্পোর্টিংয়ের মেম্বার হতে হয়েছে মাঝে সাঝে মাঠেও যেতে হয় কানুর তাগা দেয় কালকের খেলাটা নাকি ইজ্জতের খেলা ছিল কানুদের মাঠে যাবো বলেছিল তারাপদ কি আর করা যাবে যাওয়া হবে না পরে কানুকে কিছু একটা বলে সামাল দিতে হবে ভালো চেহারাও শক্ত সমর্থ রোজ সকালে আধ ভিজে ছোলা আর ভিজিয়ে রাখা খায় বোর্ডিংয়ে ছাদে গিয়ে ডন বৈঠক মারে সকালে কাল বিকেলে তাহলে তাকে কিকেরা বাড়ি যেতেই হচ্ছে যাবে তবে চাদুকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না চাদু এখন খানিকটা ঝামেলায় রয়েছে তবে বদলির হুকুম হয়েছে অন্য হাসপাতালে কোয়ার্টারও পাবে চাদু চেষ্টা করছে আরও অন্তত একটা বছর তার পুরনো হাসপাতালে থাকার হয়তো তার ধরাধরি কাজে দেবে না তবু চেষ্টা খানিকটা সময় অন্য থাকার পর তারাপদ আবার কাজে মন বসাতে চেষ্টা করল পারলো না কী আবার কি নতুন উৎপাদ জুটিয়ে নিয়েছেন কে জানে চন্দনকে পাওয়া গেল কী বৃষ্টিতে ভিজলি দুজার ফোটা তারাপদে রুমালে মুখ মাথা মুছতে মুছতে বলল তোর কী অবস্থা হবে কিছু না আমার বসকে বললাম স্যার এখানে থাকলে একটু পড়াশোনা করতে পারতাম যেখানে ঠেলে দিচ্ছে আর বোধহয় হবে না কি বললেন হাসলেন বললেন বাবা ওপরালার মর্জি আমি আর কি করব তবু তো দু একজনকে বলেছিলুম চান্স দেখছি না তুই বেকার ঘাবড়াচ্ছিস যেখানে যাস তোর কাজ তো একই পুরোনো হাসপাতালের একটা মায়া থাকে রে তারা তাছাড়া সবাই না ফ্যাসিলিটি ছিল অনেক নতুন জায়গায় বনিবনা কেমন হবে কে জানে ছেড়ে দে যা হর হবে জানতে বলি বল জানতে বলে চন্দন একবার অকারণে দেওয়ালে টাঙানো আয়নার সামনে দাঁড়ালো নিজের মুখ দেখল গালে হাত বুলিয়ে নিল ফিরে এসে বিছানায় বসল আবার তোর খবর কি দুপুরে অফিসে কিকিরার ফোন চন্দন তাকিয়ে থাকল কিকিরা ফিরেছেন গত পরশু ফিরে আজ বললেন ঘন ঘোর ঘন ঘটা রহস্য কালো বাক্স ট্রাঙ্ক কফিনের বাক্স আর নসির ডিবে ভয়ঙ্কর মিস্ত্রি চন্দন কিছুই বুঝল না বন্ধুর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকল পাতা পড়ল না চোখের মানে জানি না কিকিরা তো রানীগঞ্জ গিয়েছিলেন মিস্ত্রিটা এলো কেমন করে ভগবান জানেন উনি কি রানীগঞ্জ থেকে মিস্ত্রি বয়ে এনেছেন আমি ভাই কিছুই জানি না যা বললেন বললাম তোকে চন্দন মাথা নাড়ল বিশ্বাস করল না কিকিরা যোগ ঠাট্টা কে জানে কাল যেতে বলেছেন অবশ্য করেই তোকেও খবরটা দিতে বলেছেন আমার হবে না কাল আমি একটা সেমিনারে যাব কখন বিকেলে ফিরবি কখন তার কি ঠিক আছে রাত আটটা নটা হতে পারে দুজন ফিজিশিয়ান আসছেন বাইরে থেকে চেস্ট স্পেশালিস্ট ফেমাস ডক্টরস একজন আলিগড় থেকে আর একজন মাদ্রাস থেকে তারাপদর খেয়াল হলো বাইরে ঝমঝমে বৃষ্টি নেমে গিয়েছে শব্দ শোনা যাচ্ছিল এই বৃষ্টি যা তোর কম করেও আধ ঘন্টা চলবে আমাকে একলায় যেতে হবে তার পদ বলল চলে যা যাব কিন্তু কিকিরাকে নিয়ে আর পারা যাচ্ছে না কেন ধূত যে যা পারছে এনে ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর উনিও ঝঞ্ঝটগুলো মাথা পেতে নিয়ে নিচ্ছেন কি দরকার চন্দন হাসল বলল পরোপকার আজকাল আবার নেশাও ধরে গিয়েছে এই নেশা একদিন ওকে বিপদে ফেলবে কিকিরা যে কার সঙ্গে কথা বলছিলেন তারাপদ বুঝতে পারল না বগলাও কাছে নেই সদর দরজা খুলে দিয়ে নিচে গিয়েছে কি যেন আনতে মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে তারাপদ কিকিরার বসার ঘরে ঠুকল এই যে এসো কিকিরা ডাকলেন সঙ্গে সঙ্গে হাঁচি বার পাঁচ সাত মাঝের একটা হাঁচি এমন বিকট শোনাল মনে হলো রোগাসোগা মানুষটির নাক চোখের শিরাই না ছিঁড়ে যায় হাতে রুমাল ছিল কিকিরার নাক মুখ মুছলেন তারাপদও কিকিরাকে নজর করে দেখল চোখ লালচে ছলাছলো করছে মুখ্য সামান্য ফোলা দেখাচ্ছিল মানে সদ্য বর্ষায় ভিজে কাঁচা সর্দি ঝামড়েছে ওর অন্য লোকটিকেও নজর করলো তারাপদ মুখ দেখলেই বোঝা যায় চিনে পাড়ার লোক পুরোপুরি না হলেও আধা আধি চাইনিজ তো হবেই মাথার অর্ধেকই যেন টাক পাতলা চুল গোল থাবড়া মুখ ছোট ছোট চোখ ভোতানাক গায়ের রঙ খানি বেটে বয়স কমপক্ষেও বছর পঁয়ত্রিশ চল্লিশও হতে পারে বোঝা মুশকিল পরনে প্যান্ট গায়ে বুশ শার্ট কিকিরা বললেন এসো তারা আলাপ করিয়ে দিই এই জেন্টেলম্যানের গোটা দিনেক নাম আমরা জ্যাকি বলে ডাকি জ্যাকি সুং বলে তারাপদের দিকে আঙ্গুল তুলে দেখালেন জ্যাকিকে তারাপদ মাই পার্টনার জ্যাকি মাথা নুয়ে সম্ভাষণ জানালো তারাপদকে পদ তখনও বোকার মতো দাঁড়িয়ে বুঝতে পারছে না জ্যাকি কে আর কেনই বা তার আবির্ভাব কিকিরা রুমালে নাক মুছলেন আবার হাসি হাসি ভাব করে বললেন জ্যাকি নাইনটি ফাইভ পারসেন্ট বাংলা বোঝে বলতেও পারে টেরিটি বৌবাজার ধর্মতলা করে ওর দিন কেটেছে কাকার জুতোর দোকান বেঞ্চিং স্ট্রিটে দু তিন জেনারেশন এখানে ওয়েলেসলিতে জ্যাকির দাঁত তোলার চেম্বার না না পাশ করা ডেন্টিস্ট নয় তবে ওটা ওদের ফ্যামিলি প্রফেশন বাবা ফটোফট দাঁত তুলতেন হুট করে বাবা মারা গেলে মায়েরও পেশা হলো দাঁত তোলা এখন যাকি কিনা আবার হাঁচলেন নাক পরিষ্কার করলেন রুমালে মজার গলা করেই বললেন এদের স্পেশালিটি কি জানো তারা পদ পেশেন্টকে নিয়ে ঠুকঠুক করবে না যদি দাঁত তোলাতে চাও একটা গুলি আগে একবার কুলকুচো তারপরে এক টান ব্যাস সাফ রাত্রে আরেকটা গুলি কি জ্যাকি আমি রাইট জ্যাকি হাসল পদ দেখল জ্যাকি সামনের একটা দাঁতের ডগায় সোনা সামান্য যেন পিন করে বাঁধানো বাদামি রঙের দাঁতের তার পদর মনে হলো ওই সোনা বাঁধানো দাঁতটা বোধ হয় বিজ্ঞাপন জ্যাকি নিশ্চয় সোনা দিয়ে দাঁত বাঁধাতে পারে সে শুনেছে চীনে ডেন্টিস্টরা এ ব্যাপারে এক্সপার্ট নিজের দাঁতের উপর আলগা জীব বুলিয়ে নিল তারাপদও আকারণেই এবার বসলো এক পাশে এবার উঠবে বলল টাইম হয়ে গেল আমি চলি আঙ্কেল জাকির উচ্চারণে খানিকটা গোলমাল রয়েছে হয়ে গেল হয়ে গেল শোনালো কী রে ঘাড় হেলালেন এসো নেক্সট কবে মিট হবে জাকির কথা বলার ধরনই বোধ হয় এরকম আমি যাব খবর পাবে তোমায় ভাবতে হবে না জ্যাকি আবার একবার তার হাত ঘড়ি দেখল সোনালি চেন ব্যান্ড উঠে পড়ল তারাপদের দিকে এগিয়ে দু হাতে তার হাত ধরল একবার হাসল তারপর এগে গিয়ে ঘরের কোণ থেকে তার ওয়াটারপ্রুফ আর মাথার হেলমেট উঠিয়ে নিয়ে হাত নাড়ল চলে গেল জ্যাকি তারাপদ কয়েক পলক তাকিয়ে থাকল দরজার দিকে মনে পড়ল বাড়ির নিচে একটা স্কুটার দেখেছিল সে ওটা তবে ওই লোকটির কিকিরার দিকে চোখ ফেরাল তারাপদও এটিকে কোথেকে জোগাড় করলেন বাতিটা জেলে দাও ঘোলাটে হয়ে গিয়েছে বাইরে তারপদও উঠে পড়ল বাতি জ্বালালো বাইরের জমা মেঘ বোধ হয় ঘন হয়ে এসেছে বাদলার গন্ধ বৃষ্টি আসতে পারে কটা বাজলো হে সাড়ে পাঁচ চাঁদু আসতে পারবে না সেমিনারে গিয়েছে বগলা ফিরে এসেছে খানিকটা আগেই তার নড়াচড়া কাজকর্মে শব্দ পাওয়া যাচ্ছিল বাতি জেলে দিয়ে এসে পদ বসল বলল বললেন না তুমি জ্যাকির কথা বলছো জ্যাকি আমার ওল্ড নেফু আমায় আঙ্কেল বলে চাচা ভাতি যার কি ওর বাবা আমার দুটো দাঁত তুলেছিল কি হাত ম্যাজিক হ্যান্ড বন্ধুত্ব হয়েছিল হুট করে মরে গেল বেচারি একটু সন্দেহ আছে মরা নিয়ে জ্যাকি তখন দুরন্ত ছোকরা বাপের ধমকানিতে মাঝে মাঝে বাবার চেম্বারের পাশের ঘরে বসে দাঁত বাঁধানোর কাজ শেখে জ্যাকির মা গত যুদ্ধের সময় অনেকের সঙ্গে বর্মা থেকে পালিয়ে আসে বয়স কম এখানেই থাকতো চিনে পাড়ায় পরে বিয়ে হয় স্বামীর কাছে হাতে করি দাঁত তোলার কাজে তাছাড়া টেলারিংও করত এখন বুড়ি অথর্ব আপনি সারধান বাঁধতে শিবের গীত গাইছেন না হে একটু আতটু জানিয়ে রাখছি তোমরা তো হালের ছোকরা অনেক কিছুই দেখো নি আমিও যে সব দেখেছি তাও নয় তবু তোমাদের চেয়ে বেশি দেখেছি কলকাতায় আমার পঁচিশ ত্রিশ বছর থাকা হলো চোখে যা দেখেছি তাই বা তোমরা দেখলে কোথায় শুনেছি আরও বেশি যেমন ধরো কলকাতা শহরের এই বৌবাজার পাড়া ধর্মতলা স্ট্রিট কিডি স্ট্রিট এক সময় চাইনিজ মানে চীনে দাঁতের ডাক্তারদের বিস্তর পশার ছিল ওটা ওদের বংশগত ব্যাপার প্রফেশনাল হেরিটেজ বলতে ওদের ওই দাঁত তোলা বাঁধানো জুতোর দোকান রেস্তোরাঁ কার্পেন্টারি কী কীরা আবার হাঁচলেন সামান্য বিরক্ত যেন বর্ষার মুখে ভেজা খুব খারাপ বুঝলে তারা আর বয়স তো হচ্ছে যা বলছিলাম পাঞ্জাবিদের ছেলেগুলো গোঁপ ওঠার আগেই গাড়ির স্টিয়ারিং ধরতে শিখে যায় বড় বাজারে গিয়ে দেখবে ষোলো সতেরো বয়স হয়নি ছেলেগুলো বাপের গদির পাশে ঘুরঘুর করছে ফ্যামিলি ট্র্যাডিশন আর কি চীনেদের দাঁত তোলার ব্যাপারটাও সেরকমই আগে ভালোই ছিল ওদের এই পেশাটা এখন কমে গিয়েছে তবে আছে জ্যাকি কি আপনার মক্কেল না শুধুই ভাইপো পদ ঠাট্টা করে বলল দুই মানে জ্যাকি বিপদে পড়েছে হে ওর মা এখন বুড়ি তার উপর একটা পার নাড়াতে পারে না কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অসার কেন ওটা ডাক্তারি শাস্ত্র আমি বলতে পারবো না চাঁদ যদি বলতে পারে তবে তার দ্বারাও হবে বলে মনে হয় না অনেক ডাক্তারি তো দেখেছে যে যার মতন হাতও লাগিয়েছে কিছু হয়নি ও মহিলার বয়স কত ষাটের উপর নিশ্চয়ই একটা কথা তোমায় বললাম না জাকির মা যখন বার্মা মুলুক ছেড়ে পালিয়ে আসে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে অনেক লোকই পালিয়ে আসছিল ইন্ডিয়ানরা তো বটেই অন্যরাও প্রচণ্ড কষ্ট করে এসেছিল তারা কত যে হাঁটতে হয়েছে বন জঙ্গল পাহাড় পেরিয়ে নানান রোগ হয়েছে পথে ইঞ্জুরি হয়েছে বিষাক্ত পোকামাকড়ের কামড় ঘা রক্তপাত তা সে সময় শিরদার তলার দিকে জোর চোট পেয়েছিল জাকির মাকে আমি যখন দেখেছি মহিলা সামান্য খোড়াতো এখন বয়স হয়েছে পুরনো জখমের জের কিনা বলতে পারবো না দু একজন সেরকমই বলে আমার সঙ্গে জাকির বাবার আলাপ হয় বছর বারো চোদ্দো আগে পরে খাতির ওর মুখেই সব শুনেছি তারাপদও অন্য কথা ভাবছিল বলল যাকে অনেক হিস্ট্রি শোনালেন এবার আসল কথা বলুন তো আসল মানে তুমি বলতে চাইছো হ্যাঁ স্যার আমি বলতে চাইছি কালো বড় ট্রাঙ্ক খালি কফিনের বাক্স নস্বির ডিবে মিস্ত্রিটা কি ভয়ঙ্কর মিস্ত্রি অতীব রহস্যময় ঘটনা কিকিরা বললেন চোখ বড় বড় করে আবার হাঁচি বার পাঁচেক কম করেও গলা ধরে এসেছে তার বগলা যেন সময় বুঝে চা এনে দিল কিকিরের হাতে চায়ের মগ এগিয়ে দিয়ে বগলা বলল আদার রস দেওয়া আছে বেশি করে দিয়েছ দিয়েছি জবাবটা তেমনভাবে দেওয়া যেন কিকিরার অযথা মাথা ঘামিয়ে লাভ নেই যেমন দেওয়ার বগলা দিয়েছে তারাপদও চায়ে চুমুক দিল কিকিরা বললেন বুঝলে তারা বাবু আমার টোটকা হল চায়ের লিকার উইথ জিঞ্জার রস স্লাইট নুন পারলে দু টুকরো বচ ফেলে দাও সর্দিগণ বচ অবশ্য পায়নি বগলা লবঙ্গ ফেলে দিয়েছে বলে গরম চায় চুমুক দিলেন তিনি ভালো টোটকা তারাপদ বলল বৃষ্টিতে ভিজেছেন নাকি রানীগঞ্জে ভিজেছিলাম তার উপর কাল জাকির পালায় পড়ে ওর কেনা বাড়িটা দেখতে গিয়ে একরাশ ধুলো নোংরা নাকে ঢুকল সে কি বাড়ি হে আমার মনে হয় পাঁচ দশ বছরও সেখানে মানুষের পা পড়েনি হাঁটু ডুবে যায় ধুলো ময়লায় মাকড়সার জাল ধেরে ইঁদুর ছুঁচো আরশোলা পায়রা নোংরা হোয়াট নট তারাপদ একটা আন্দাজ করল জাকির বাড়ি দেখে আসার পর আপনি আমায় ফোন করেছিলেন রাইট আপনার অতীব রহস্যময় ঘটনাটা তাহলে জাকির বাড়িতে দেখেছেন বিলকুল ঠিক ধরেছ ঠিকই তবে এ পদার্থগুলো এখনও চোখে দেখা হয়নি শুনেছি পদ শব্দ শুনতে পেল বৃষ্টি নামলো বাইরের দিকে জানালা সার্সি বন্ধ জলের ছাট আসবে না চা খেতে খেতে দুপালক জানলাটা দেখে নিল সে হঠাৎ বলল আপনি বলছেন জাকির কেনা বাড়ি আবার বলছেন সে বাড়িতে মানুষের পা পড়েনি অনেক কাল একটু ধরে দিন স্যার মাথায় ঢুকছে না তাছাড়া আপনার মক্কেলের নাম জ্যাকি হলো কেন লি সিন ফু এরকম একটা কিছু হওয়া উচিত ছিল নয় কি চিনে নাম কিকিরা দুচুমুক চা নিয়ে যেন গলায় গরমটা লাগিয়ে নিচ্ছিলেন ঢোক গিললেন তারপর বললেন আরে ওরা দু তিন পুরুষ কলকাতায় নাম নিয়ে অত ধরাকাটা করেনি তোমরা করো বাঙালি ছেলে ডাক নাম ডন টিটো জিশো হয় না মেয়েদের নাম আইভি লিলি রুবি শোনুনি নামে কি আসে যায় তবে জাকিরা চিনে হলেও অ্যাংলোপাড়ার গায়ে মানুষ তো ওই নামটা নিয়ে নিয়েছে মাইন্ড দ্যাট ওর মা বার্মিজ বার্মিজ তারা তারাপদ চায়ের কাপ নামিয়ে পকেটে হাত ডুবালো একটা সিগারেট খাবে সিগারেট ধরিয়ে চায়ের কাপ আবার উঠিয়ে নিল জাকিরা নতুন বাড়ি কিনেছে ইয়েস হায়দার লেনে জায়গাটা তোমার ম্যাপে নেই কর্পোরেশনের খাতায় কি নাম আছে জানি না ওটা তোমার ওয়েলের স্লিপাড়ার মধ্যে পড়তো এক সময় ওখানে তুমি অ্যাংলো ইন্ডিয়ান চাইনিজ দু চার ঘর গুজরাটি মুসলিম মায়ে সাউথ ইন্ডিয়ানও পেয়ে যেতে পারো ক্যারোলিয়ান পাঁচমি সালেই পাড়া হলেও অ্যাংলো ঘরানা মেইনলি আর চাইনিজ এখন কোথায় থাকে জাকিরা জ্যোতিষ সিনেমার পিছন দিকে নতুন বাড়ি হালে কিনেছে জাস্ট এ মান্থ এখনও পুরোপুরি কেনা হয়নি কাগজপত্র তৈরি হয়নি বিক্রি বাটার কাজ এগুচ্ছে এর মধ্যে অনেকটা অ্যাডভান্স করেছে জাকি কত টাকা লাখখানেক লাখ চমকাবার কিছু নেই তারা বাবু লাখ দু লাখ আজকের বাজারে কিছুই নয় কলকাতায় লাখ টাকায় ফুটপাতের দুহার জায়গাও পাওয়া যায় না কিকিরার আবার হাজি হলো জোরেই সামলে নিতে সময় লাগলো সামান্য চা খেয়ে গলা ভিজিয়ে টাগরায় শব্দ করলেন বললেন যা কি যে বাড়িটা কিনেছে সেটা মান্ধাতা আমলের হলেও ওই বাড়ির দাম কম করে হলেও এখনও আট দশ হতে পারতো হয়নি কারণ বাড়িটা নিয়ে টানা মামলা মোকদ্দমার পরও তার মালিকানা নিয়ে একটা গণ্ডগোল আছে মর্টগেজ করা প্রপার্টি ছিল শরিকো যাই হোক ঝামেলার সম্পত্তি বলে কম দামে হাতে পেয়ে গিয়েছিল যাকি ঝামেলার প্রপার্টি কিনল কেন বললাম যে কম দামে পাচ্ছে তাছাড়া এসব প্রপার্টি মামলা দেওয়া নেই মামলা কপুরুষ ধরে চলে কেউ বলতে পারে না এমন লোক বহু আছে এ শহরে যারা ডিসপিউটেড প্রপার্টি কেনার জন্য ত্বককে তককে থাকে মানে সস্তায় কিনে রাখে তারপর দশ বিশ বছর মামলা লড়ে গুণ দামে সেটা বেজে দেয় কিকিরা তাড়িয়ে তাড়িয়ে চা খেতে লাগলেন তারাপদ বলল জ্যাকি দাও মারার জন্য কিনেছে বাড়িটা খানিকটা তো বটেই জলের দরে হাতে পেলে কে ছাড়ে তবে সস্তা বলে শুধু নয় কি ভাবছিল বাড়িটা সারিয়ে সরিয়ে নতুন করে নিয়ে ওই বাড়িতে মার ভাইকে নিয়ে থাকবে ভবিষ্যতে চেম্বারও করতে পারে কাছাকাছি আপনি তো বাড়িটা দেখেছেন বললেন কেমন বাড়ি কাল দেখতে গিয়েছিলাম অনেক পুরনো বাড়ি মাথার ছাদ ধসে পড়তে পারে দেওয়াল হেলে পড়ার অবস্থা চুনবালি খসে গিয়েছে কাঠের সিঁড়িতে ধপধপ শব্দ হয় বাড়ির থাসটা হলো সিঁড়ি ভাঙা অঙ্কের মতন না দেখলে বুঝতে পারবে না তো এ বাড়িতে মিস্ত্রিটা কোথায় দেখলেন দেখার সুযোগ হয়নি শুনেছি দোতলা থেকে তেতলার ছাদে যাওয়ার সময় ডান দিকের একটা ঘরে ঘরটা নাকি বাইরে থেকে বন্ধ ছিল দরজার কড়ায় তালা তো ঝুলছিলই তাছাড়া দুটো কাঠের তক্তা দরজার মাথা থেকে তলা পর্যন্ত ক্রসের মতন করে বসিয়ে বাইরে থেকে লম্বা লম্বা পেরেক ঠুকে আটকানো ছিল বাইরে থেকে ক্রস হ্যাঁ শুনেছি এককালে বিদেশে যখন প্লেগ অ্যাপিডেমিক হয়ে দেখা দিত লোকে ঘর বাড়ি ছেড়ে পালাত এভাবে বাইরে থেকে দরজা বন্ধ করা থাকত দেখলেই ধরে নিতে হতো ওই বাড়িতে প্লেগ হানা দিয়ে দু একটাকে সাবার করে দিয়েছে তারাপদে অবাক হয়ে বলল ওই ঘরের দরজা আপনি খুলেছিলেন আমি কেন খুলবো যা কি নিজেই বাড়িতে ঠোকার পর ব্যাপারটা দেখে মিস্ত্রি মজুর এনে ঘর খুলিয়েছিল খুলে ওই দৃশ্য দেখে কালো ট্রাঙ্ক কফিনের বাক্স আর একটা নস্যির ডিবে দেখে মাথায় চক্কর মেরে যায় তারপর এবার রীতিমতন কৌতূহল বোধ করল তার চা শেষ হয়েছে কাপটা নামিয়ে রাখল তারপর যা কি বিপদে পড়ে গেল তার মাকে বলল ভাইকে বলল মা ভয় পেয়ে বলল ও বাড়ি ছেড়ে দাও ওখানে পা দিলে কি অমঙ্গল ঘটবে কে জানে বুড়ি মানুষ কম দুঃখ শোক পায়নি ভয় পাওয়া স্বাভাবিক আর ভাই ভাইটা ছোকরা ট্যানারিতে কাজ করে আর বক্সিং লোড়ে বেড়ায় চক্কর মারে স্কুটার নিয়ে ভাই বলল টান মেরে সব বাইরে ফেলে দেবে কিন্তু জাকির কাকা বুড়ো মানুষ তার জুতোর দোকান বেন্টিং স্ট্রিটে হুন বলে ডাকে লোকে সে বলল ওসব কাজ করো না বাছা শয়তানের সঙ্গে লড়া যায় না মাথা চুলকে তারাপদ বলল ইভিল হ্যাঁ তবে আপনি হঠাৎ জ্যাকিকে পেলেন কোথায় আরে আমি আর কোথায় পাবো জ্যাকি নিজে এলো আমি তখন রানীগঞ্জ যাচ্ছি মুকুন্দর কাজ আমি বললাম এখন তো আমি কলকাতার বাইরে যাচ্ছি ফিরতে ফিরতে দিন চার পাঁচ চার দিন পরে তুমি এসো ভালো করে শুনবো এখন তুমি যতটা পারো ঘর সাফ করাও ও জ্যাকি আবার এলো কবে কাল সকালেই বগলা বলল আগের দিন মানে সকালে এসেও খোঁজ নিয়ে গিয়েছে কালই আপনি গেলেন জাকির সঙ্গে গেলাম বাড়িটা দেখলাম বাইরে বাইরে কি মনে হলো ঝট করে বলতে পারছি না তবে ব্যাপারটা মিস্টিরিয়াস ঘোরতর রহস্য রয়েছে আমি যেটুকু শুনেছি জাকির মুখে ওরকম বড় সাইজের হাত তিন সাড়ে তিনের কালো ট্রাঙ্ক আজকাল বাজারে ঝট করে পাওয়া যায় না অর্ডার দিতে হয় বোধ হয় আগে ধরনের ট্রাভেলিং ট্রাঙ্ক আমি দেখেছি তবে এমন ট্রাঙ্ক হয় এখনও স্পেশাল কাজে লাগে খবর নিয়ে বলতে হবে জ্যাকি বলল ট্রাঙ্কের রং বোঝাই মুশকিল চার চারপুরো ধুলো জমেছে কফিনের বাক্সটা মামুলি নয় মাঝারি তবে কাঠে খুন ধরেছে আর নসির ডিবে অদ্ভুত তারপরে সামান্য চুপ করে থেকে বলল জ্যাকি যার কাছ থেকে বাড়ি কিনেছে সে কি বলে সে বলে বন্ধ ঘরের মধ্যে কি ছিল সে জানে না ঘরটাই সে খোলেনি কোনো দিন তারাপদও চুপ করে গেল দিন দুই পরের কথা কিকিরার সঙ্গে বাড়িটা দেখতে এসেছিল তারাপদরা আসার আগেই তারাপদ ঠাট্টা করে চন্দনকে বলেছিল কিকিরার মাথায় আবার ভূত ভর করে ছেড়ে চন্দন আজ সঙ্গেই ছিল দুপুর আরাম করে ঘুম দিচ্ছিল নিজের কোয়ার্টারে আজ সে ছুটি নিয়েছে আগে আগে তারাপদে এসে ঠেলা মেরে তুলল বলল কিকিরার তলব তার বাড়িতে যেতে হবে সেখান থেকে হায়দার লেন মানে কিকিরা নতুন মক্কেলের বাড়িতে চন্দনারও খানিক্ষণ ঘুমোবর তালে ছিল কিকিরার বাড়িতে সে যেত তবে তার ইচ্ছে ছিল সন্ধে নাগাদ যাবে তারাপদও বলল বিকেল বিকেল না গেলে বাড়ি দেখা যাবে না ও বাড়ির ইলেকট্রিক লাইন অকেজো তার কাটা কানেকশন নেই অন্ধকার হয়ে গেলে সিঁড়িতে পা ফেলাও যাবে না তার উপর যদি বৃষ্টি এসে যায় সবই বৃথা যাবে অগত্যা চন্দনকে উঠতে হল কিকিরার বাড়ি আসার পথে তারাপদ মোটামুটি জ্যাকি কাহিনী শুনিয়ে দিয়েছিল চন্দনকে চন্দন বলল বোগাস ফালতু কেস বাড়ি কেনা নিয়ে কে কাকে ঠকাচ্ছে কার মাথা কিসের ফন্দি রয়েছে তা যেন আমাদের লাভ কি এসব কোর্ট কাছারির ব্যাপার আমাদের নাচবার মানে হয় না কিকিরার ব্যাপারটা হলো নেই কাজ তো খই ভাজ যত বাজে ব্যাপার কিকিরাকে বলিস বৃষ্টি হল না আকাশ মেঘলাই বাদলা বাতাসের দমকাও নেই মোটামুটি আরামই লাগছিল কিকিরা তৈরি ছিলেন ঘড়িতে সোয়াচার চন্দনের সঙ্গে দু চারটে কথা বলেই বেরিয়ে পড়লেন কাঁচা সর্দির ভাবটা আজ কম গলা অবশ্য ভারী মাঝে মাঝে কাশি আসছিল চন্দন বলল ওষুধ খেয়েছেন টোটকা রাত্রে ফুটবাথও নিয়েছি আপনার উচিত ছিল হেড বাত নেওয়া ঠাট্টা করছ কেন আমার হেডটা কি ফেল না না, কে বলল আপনার হেড হাজার এক শাস্ত্র পড়েছ পরনি থেকে পড়বে আজকের ছেলে ছোকরা বাপ ঠাকুরদার কথাবার্তা কানে তুলতে চায় না তো শাস্ত্র আমাদের শাস্ত্রে মাথাকে বলেছে গুণ সমনীতম অঙ্গ আপনার শাস্ত্র থাক স্যার শাস্ত্রী আপনার মাথার বারোটা বাজাবে নিন যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে চলুন হায়দারল্যানের আগে ট্রাম থেকে নেমে পড়লেন কিকিরা চন্দনরাও নামল এসব অঞ্চলে চন্দন তারাপদর ঘোরাফেরা প্রায় নেই বললেও চলে মাঝ কলকাতার বাঙালি পাড়ার ছাঁদ ছিঁড়ি চোখে পড়ে না এখানে তবে পুরনো এলাকা নিশ্চয়ই বাড়িগুলো বিবর্ণ বৃষ্টিতে জলে স্যাঁত সেতে কোনোটার চেহারা খাঁচার মতন কোনোটার বা সামনে গাড়ি বারান্দার মতন ছাদ আছে দোতলায় কাঠের জাফরি করা বেড ভেঙে চুড়ে গিয়েছে বারান্দায় লোহার শিঁ কাটার রেলিং সেকেলে নকশা করা রেলিংও আছে দু একটা বাড়িতে তবে ভাঙা চোরা বারান্দায় জানালায় কাপড় জামা ঝুলছে শুকুতে দেওয়া প্যান্ট শার্ট ফ্রক থেকে শুরু করে লুঙ্গি পর্যন্ত বাড়িগুলোও বেশিরভাগই দোতলা বা তেতলা গায়ে গায়ে ঠ্যাস দেওয়া চাপাচাপির একটা গন্ধ রয়েছে বাতাসে পাখির খাঁচাও চোখে পড়ল চন্দনের রাস্তা অপরিষ্কার তারাপদ বলল যা বাপ্পা এখানে বোরখাও চুলছে চন্দন বলল সুটকি মাছের গন্ধ পাচ্ছিস না তারাপদ নাক টানল বলল এত রকম গন্ধ পাচ্ছি কোনটা সুটকির আর কোনটা পচা ডিম ভাজার বুঝতে পারছি না রাস্তার গায়ে দু একটা দোকান মামুলি খদ্দের চোখে পড়ছে না তেমন বড় রাস্তার পাশ দিয়ে একটা গলিতে ঠুকলেন কিকিরা সরু গলি দুটো লোক পাশাপাশি হেঁটে গেলে তৃতীয় জনের জায়গা থাকে না গলি দেখো ছায়া মেঘলার দরুন আরও ঘন হয়েছে ছায়া এ আপনার হায়দার লেন চন্দন বলল কিকিরাকে হ্যাঁ এই গলির এটা পেছনের দিক ওপাশ দিয়ে ঠুকলে এত সরু মনে হয় না মানে এটা বাইলেন না কলকাতার অনেক পুরনো গলির মুখ বড় লেজ ছোট। এটা লেজের দিক ও তা আপনার মক্কেলে লেজের দিকে বাড়ি কিনল কেন পেয়ে গেল কম দাম বাড়ির পজিশন নেয়নি না এখনও নয় পজিশন নেওয়ার আগে লেখাপড়া আছে কাগজে আইনের ব্যাপার সেটা শেষ হলে তবে তার আগেই ফ্যাঁকরা বেঁধে গেল কালো ট্রাঙ্ক কফিনের বাক্স মার্ডার কিকির আচমকা বললেন কিন্তু স্বাভাবিক গলায় চন্দনার তারাপদ থমকে দাঁড়িয়ে পড়ল মার্ডার বেশি নয় মাত্র দুটো কিকিরার গলার স্বর ঠান্ডা মোটে উত্তেজিত নয় তারাপদদের সন্দেহ হলো কিকিরা তামাশা করছেন তারাপদ বলল মজা করছেন হুম নো মজা ফ্যাক্ট ফ্যাক্ট কই আগে তো বলেননি তখন শুনিনি কাল সকাল একবার টহলে বেরুলাম জাকির কাকার জুতোর দোকানে বেন্টিং স্ট্রিটে বলেছিলাম না কাল রবিবার বলে দোকান বন্ধ ছিল কাকা হেয়ার স্ট্রিট থানার পিছন দিকে থাকতো জানতাম পুরোনো জায়গাতেই খোঁজ করে করে পেয়ে গেলাম বুড়োকে চিনতেন কাকাকে বাহ চিনব না আগে দু এক জোড়া জুতোও কিনেছি তাছাড়া জাকির বাবার সঙ্গেও গেছি হুনের কাছে আজকাল কালে ভদ্রে দেখা হয় ওদিকে গেলে দোকানে কি বলল সে বলল ভাইপোর বাড়ি কেনার কথা সে জানে যা কি বলেছে প্রথমে ও অতটা বোঝেনি খেয়ালও করেনি পরে কার সঙ্গে হায়দার লেনের বাড়ির কথা বলতেই সে বলল আরে তেরো নম্বর বাড়ি সেখানে যে দুটো মার্ডার হয়েছে ওটাকে লোকে গুম বাড়ি বলে ওই বাড়ি তো কেউ কেনে না অনেক চেষ্টা করেও বিক্রি করা যায়নি যাক ওই বাড়ি কিনেছে মরবে চন্দন বলল কবে হয়েছে মার্ডার হালে নয় একটা হয়েছে বছর দুই আগে আর একটা আরও আগে পাড়ার লোক জানে নিশ্চয়ই না জানবে কেন অন্তত কিছু লোক দুটো মার্ডারই শ্বাস বন্ধ করে যাকে বলে গলায় ফাঁস দিয়ে স্ট্র্যাঙ্গুলেশন পুলিশ পুলিশ রিপোর্টে বলেছে স্ট্র্যাঙ্গুলেশন কেউ ধরা পড়েনি না চন্দন সন্দেহের গলায় বলে তাই এ এই মার্ডারের ব্যাপারটা আপনার যা কি জানে না বলেনি আপনাকে বলেছে একবার তবে সেভাবে নয় পাড়ায় দু একটা খুন জখমের গল্প শোনা যায় বলেছিল ব্যাপারটা কেউ তেমন পাত্তা দেয়নি আমার তো তাই মনে হচ্ছে পাত্তা দেয়নি কেন বলতে পারবো না আমার ধারণা যা কি ভেবেছে এসব পাড়ার লোকের গল্প কতটা সত্যি কতটা বানানো বলা মুশকিল তাছাড়া দুটো ঘটনায় পুরোনো এখন আর তার গুরুত্ব কি। কথা বলতে বলতে একটা বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়লেন কিকিরা তারপর চোখিরিশেরায় যে বাড়িটা দেখালেন তাকে ইট কাঠের স্তূপ বললেও বলা যায় ভাঙাচোরা বাড়ি নোনা ধরা দেওয়াল ইট বেরিয়ে আছে ফাটল চারা গাছ বেরিয়েছে ফাটল থেকে বাড়িটার ধাঁচ বোঝার উপায় নেই বাইরে থেকে তবু আন্দাজ হয় ওটা যেন সত্যি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো দেখতে কিকিরা যা বলেছিলেন জমির মাপ বোধ বেশি নয় তার মধ্যে সামনের দিক এক রকম পেছনের দিক অন্য রকম সরু বারান্দা এখানে সেখানে বাঘ দু দশ হাত বারান্দার পরে সিঁড়ি গায়ে গায়ে ঘর আবার সিঁড়ি কাঠের ঝুল বারান্দা দেড়তলা দোতলা না কিছুই ধরা যায় না এখান থেকে তারাপদ বলল ওই বাড়ি হ্যাঁ এ তো স্যার হরিপালের কাউশেড হরিপালটা কে হে আপনি চিনবেন না শ্যাওরা ফুলি দিয়ে যেতে হয় কিকিরা ঠাট্টাটা বুঝলেন বললেন না কিছুই চন্দন বলল লেবাররা কাজ করছে দেখছি হ্যাঁ জঞ্জাল সাফ করছে মাত্র কদিন হলো হাত লাগিয়েছে আমি যাকে বলেছি আগে রাবিশ সরিয়ে ফেলো সমস্ত হাত যখন দিয়েছ শেষ করো তারপর দেখা যাবে মজুরের সংখ্যা বেশি নয় জনা চারেক সর্দা টাইপের কাউকে দেখা গেল না মজুররা ধীরে সুস্থে গা এলিয়ে জঞ্জাল পরিষ্কার করছে কাজের বেলাও হুড়িয়ে এলো আর আধ ঘন্টা বড় জোর তারপর আজকের মতন ছুটি বাড়ির মুখে রাবিশ জমানো ঢিবি কয়েকটা নয়নতারা গাছের ছোপ ফণি মনসা পাড়ার কুকুর শুয়ে আছে ঢিবির পাশে অনেক কষ্টে ভাঙা ইট ইটকাট জমা করা ময়লার স্তূপ সরিয়ে কিকিরা তার সাগরেদদের নিয়ে সেই ঘরটা সামনে এসে দাঁড়ালেন তারাপদ বলল বাইরে যে তালা ঝুলানো স্যার হ্যাঁ জাকি ঝুলিয়েছে চন্দন বলল সেই তক্তাগুলো যা দিয়ে ঘরটা নো এন্ট্রি করে রেখেছিল সেসব আগেই খুলে নিয়েছে জাকি তক্তা উঠিয়ে নিয়েছে পুরনো তালা ভেঙে ফেলেছে এটা নতুন তালা তালা যে নতুন আর শক্তপোক্ত বোঝায় যাচ্ছিল চন্দন একবার দরজার কাছে গিয়ে ভালো করে পাল্লাগুলো দেখল দরজার হাত বোলালো দু চার জায়গায় বলল মনে হচ্ছে মস্ত মস্ত গজাল মারা ছিল তক্তায় দরজায় ফুটোগুলো দেখেছেন পদও দেখল কিকিরা বললেন জাকির আসার কথা এখনও আসছে না কেন চন্দন দুপাশ দুপাশরে এসে আশপাশ দেখতে লাগলো এখানে গায়ে গায়ে বাড়ি দুবাড়ির বাইরের দেওয়াল অনেক সময় ছুঁয়াছুঁ হয়ে গিয়েছে এই বাড়িটার গায়ে লাগানো পুবের বাড়িটাও দোতলা দুবাড়ির মধ্যে একটা পেয়ারা গাছ ও বাড়ির বারান্দা জাল দিয়ে ঢাকা কয়েকটা প্যাকিং বাক্স গায়ে গায়ে দাঁড় করানো বড়ো এক কুকুর বারান্দায় শুয়ে আছে দক্ষিণের বাড়িটা আড়াই কি তেতলা জানলার খড়খড়িতে চিনে মেয়েদের পাজামা গায়ের কুর্তা শুকুতে দেওয়া আছে ছাদে টিভি এন্টিনা পাঁচিলের উপর দু তিনটে ফুলের টব ফুল নেই গাছ চোখে পড়ছে ওই বাড়িটায় বোধ হয় নানা পরিবারের বাস একটা কোলাহল কানে যাচ্ছিল চন্দন হঠাৎ বলল স্যার আপনার হ্যামার আসবে তো হ্যামার হাতুরে বদ্যি মানে ডেন্টিস্ট এক একসময় হাতুরের এই ধনন্তরী ছিল রাখুন ধনন্তরি তখন লোকে বুঝতো না দন্ত থেকে জীবনান্ত হতে পারে এখন লোকে অনেক কনসাস হয়েছে জ্যাকিকে তুমি অতটা তুচ্ছ করো না জাদু তোমার নাম করা ডেন্টিস্টও আমি দেখেছি বড়ুয়া গিয়েছিল ধর্মতরে দাঁত তোলাতে ডাক্তার অনেক টানা হ্যাঁচড়া করে আতখানা দাঁত তুলল বাকি অর্ধেকটা মাড়ির মধ্যে ডুবে থাকল বড়ুয়া বলল ছেড়ে দে বাবা তোর পায়ে পড়ি ডাক্তার বলল ঠিক আছে তবে মশাই অর্ধেকটা যখন তুলেছি আমার ফিসের হাফ টাকা দিয়ে যান পদ হো করে হেসে উঠল চন্দনও হেসে ফেলেছিল এমন সময় স্কুটারে শব্দ শোনা গেল গলিতে সামান্য পরে জাকি এসে হাজির চন্দন নতুন মানুষ তারাপদকে আগের দিন দেখেছে জাকি নতুন মানুষটিকে কম মুহূর্ত দেখল জাকি তারপর কিকিরার দিকে তাকালো সরি আঙ্কেল আই এম লেট কিকিরা মাথা নাড়লেন বেশি নয় ঠিক আছে বলে চন্দনকে দেখালেন পরিচয় করিয়ে দিলেন জ্যাকি হাত বাড়ালো ডক্টর চন্দন হাতে হাত মিলিয়ে একটু হাসল ভদ্রতার হাসি কিকিরা বললেন জ্যাকি তোমার লেবাররা বড় স্লো এখনও ঠিক মতন সুপ করতে পারলো না আর কদিন লাগবে জ্যাকি বলল ওয়ান উইক মোর লেবার কম আঙ্কেল আমি জলদি করছি না হয়ে যাবে একটু জলদি করো বলে দুপা বাড়ালেন ওই ঘরটা চাবি এনেছ জ্যাকি মাথা নাড়ল এনেছে চলো তাহলে এই ঘরটা সামনে আসার আগে তারাপদর একটা সরু প্যাসেজ পেরিয়ে চার ধাপ সিঁড়ি ভেঙেছিল ভাঙাচোরা রেলিং একটা বাঘ বতখত সিঁড়ির ধাপ উঠতেই বন্ধ ঘর আলো অনেক কমে এসেছে খানিকটা পরন্ত বেলা আর বাইরের মেঘলার জন্য বাকিটা আশেপাশে কাঠের বাঁধার জন্য মজুরগুলোও বোধ হাত গুঁ তাদের সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তবে অন্য অন্য বাড়ির লোকজনদের কথা চেঁচামেচি কুকুরের ডাক সব মিলিয়ে মিশিয়ে একটা শব্দ ভেসে আসছিল কিকিরা জ্যাকিকে ঘরের তালা খুলতে বললেন জ্যাকি তালা খুলল ঘরে পা দিলে কিছুই চোখে পড়ে না অন্ধকার কোথাও কোনো জানালা আছে কি না বোঝা যায় না থাকলেও বন্ধ ধুলো আর ঘরের ঘনবাসী গন্ধ টিকটিকি ডেকে উঠল কোথাও চোখ সয়ে নিতে সময় লাগলো খানিকটা তারপর আবছাভাবে যখন ঘরটা দেখা যাচ্ছিল কিকিরা টর্চ জ্বালালেন তিনি টর্চ এনেছিলেন পকেটে করে জানতেন যে কোনো সময়ে অন্ধকার হয়ে যেতে পারে টর্চ জ্বেলে কিকিরা ঘরটার চারপাশে ফেললেন খড়খড়ি দেওয়া পুরনো আমলের একটা জানালা অবশ্য আছে মাঝারি মাপের জানালাটা খুলে দিতে বললেন কিকিরা জানালাটার এক পাল্লা পুরোপুরি খোলা গেল না পাট ভাঙা ফ্রেমের সঙ্গে লোহার তার আর পেরেক মেরে আটকানো অন্য পাল্লাটা খোলা যায় তবে কবজা আলকা আশ্চর্যের ব্যাপার জানালে কোনো শিখ নেই গাঢ়ধীন মানে একেবারে খোলামেলা জানালা এবার যেটুকু আলো এলো আনে মোটামুটি দেখা গেল ঘরটাকে লম্বাটে ঘর চওড়ায় কম হাত দশ বারো লম্বা হতে পারে কড়িকাঠের ছাদ ধসে পড়লেও পড়তে পারে ফর করে আর উড়ে গেল হয়তো ইঁদুরও আছে কি কিরা বললেন এই ঘরটাকে আগে সাফ করিয়ে নিতে বলেছিলাম তোমায় যাকি বলল আঙ্কেল লেবারদের এখন এই ঘরে ঠুকতে দিলে ওরা আর কাজ করবে না কেন ফিনের বাক্স ব্যাটার ভে পড়বে ও তা খাটা তো পরিষ্কার দেখছি আমরা করেছি নিজের হাতে আমি আর আমার ভাই আচ্ছা তুমি কি আজ সকালে এসেছিলে এখানে ইয়াস আঙ্কেল তারপদর চন্দন তখন অবাক চোখে কফিনের বাক্স আর কালো বড় ট্রাঙ্ক দেখছিল ট্রাঙ্কটা সত্যিই বড় এত বড় বাক্স সচরাচর দেখা যায় না তার গায়ের রং কালো না খয়ারি না মরচে রঙের বোঝা যায় না কেন যেন বাক্সটা দেখলে অদ্ভুত লাগে মনের কোথাও খোঁচা লাগে সন্দেহ না ভয় ওই ট্রাঙ্কের হাত দুই দূরে কফিনের বাক্স অনেক পুরনো ভারীও হতে পারে ডালা কেমন ফোলা জায়গায় জাগে উঁচু হয়ে উঠেছে রং বোঝা যায় না কালোই হবে তারাপদও চন্দনের দিকে তাকালো চন্দন অবাক হয়ে জিনিস দুটি দেখছিল একটি লোহার বাক্স বা একটা কফিনের বাক্স চোখে দেখা আশ্চর্যের ব্যাপার নয় স্বাভাবিক দেখা যেতেই পারে কিন্তু এই ঘরের মধ্যে সত্যমী যাই হোক রহস্যময় কিছু কাহিনী শোনার পর খানিকটা অন্যরকম লাগছিল বই কি না কে বল বাক্সটা তুমি এভাবেছ তালা দেওয়া ছিল না খোলা জ্যাকি মাথা হেলিয়ে বলল ওইভাবেই দেখেছে তবে তালা ছিল বাক্সে আর কফিনের বাক্সটা ওইভাবেই নাড়াচাড়া করি ঘর সাফ করার সময় ট্রাঙ্ক কফিনের বাক্স দুই সরিয়েছি কিকিরা টর্চের আলো ফেলে ভালো করে দেখলে না জ্যাকি আঙ্কেল আমি তোমার কাকার সঙ্গে কাল দেখা করেছিলাম হুন বলল এই বাড়ি কিন্তু ওরা সবাই তোমায় বারণ করেছিল করেছিল না হ্যাঁ কেন মর্গেজ প্রপার্টি ছিল বাড়ি লাস্ট ওনার মর্গেজ দেয় বাড়ি কিন্তু তার আগে কে কে মালিক হয়েছিল তার পেপার্স নেই ঠিকঠাক লাস্ট ওনার অবশ্য হ্যারিস গোলমেলে সম্পত্তি আর কি তাই এখানে যে দুটো মার্ডার হয়েছিল নেবাররা বলে আমি বলিনি আঙ্কেল আই টোল্ড ইউ বলেছ হয়তো তবে পাত্তা দিতে চাওনি বলে আমার মনে হয়েছিল রাইট আঙ্কেল মার্ডার হয়েছিল নেবাররা বলে কেউ দেখেনি দ্যাট মে বি স্টোরি বলে যা কি বিড় করে যা বলল তার অর্থ প্রত্যেক বাড়িতে মানুষ মারা যায় দুর্ঘটনা ঘটে লোকে আত্মহত্যাও করে কোনো কোনো বাড়িতে তা বলে সে বাড়িতে কি মানুষ থাকবে না আর এসব অঞ্চলে কিছু হল্লা ছোড়াছুরি পটকাবাজি চলে যাকেও নিয়ে তেমন মাথা ঘামায়নি এত কম টাকায় এই জায়গায় একটা বাড়ি পাচ্ছে সেই লোভে সে হাত বাড়িয়েছিল কিন্তু বাড়িটার জন্য লাখখানেক টাকা দাদন দিয়ে পরে যখন একদিন ঘুরে ফিরে দেখতে এলো সেদিনও সে জানতো না এই বাড়ির ওপরতলার এক পাশে ছাঁদে ওঠার সিঁড়ির মুখে এরকম একটা ঘর আছে প্রথম দিন ভাঙাচোরা বাড়ির ভেতর দিকটা দেখার উপায়ও ছিল না দিন কয়েক পরে ভাঙা ইটকাট মোটামুটি সরিয়ে যখন বাড়ির ভেতরে ঢুকতে পারলো তখনই নজরে পড়ল ছাদে ওঠার সিঁড়ির একপাশে একটা ঘরের বাইরের দরজা লম্বা লম্বা কাঠের তক্তা মেরে বন্ধ করা রয়েছে দেখে অবাক হলো এভাবে ক্রস করে কাঠের তক্তা মারা কেন কেনই বা ঘরের দরজা বিশাল এক পুরনো তালা ঝুলছে আর চন্দন ঘরে চারপাশে তাকিয়ে দেখার মতন অন্য কিছু দেখতে পেল না একটা মামুলি দেওয়াল তাক এক পাশে ছোটই কিকিরা জাকির সঙ্গে কথা বলছিলেন বাক্সটার তালা খুলতে পারলে ভাই খুলতে পেরেছে মেহনত করল তালা ভেঙে দিল কিকিরা টর্চের আলো ফেলেন বাক্সর তালা লাগানো আংটার দিকে বুঝতে পারলেন তালা খুলতে গিয়ে আংটা লাগাবার জায়গাটাই ভেঙে চুরে রেখেছে ওরা কি ছিল বাক্সে জ্যাকি বলল একটা অ্যাপ্রোন টাইপের ড্রেস মোটা শক্ত কাপড় ব্ল্যাক ওয়ান গাউন টাইপের ড্রেস সিল্কের ব্ল্যাক আঙ্কেল লেটমি ওপেন কিকি লাগেই লালা সে ফেলল দুপায়ে গিয়ে টর্চের আলো ফেললেন কিকিরা বাক্সের মধ্যে ফেলে অবাক হয়ে গেলেন বৃহৎ ট্রাঙ্ক হাত দুয়েক কি সোয়া দুই গভীর বাক্সটার এক পাশে দুটি মাত্র পোশাক পরে আছে বাকিটা ফাঁকা নয় পুরোপুরি কয়েকটা যন্ত্রপাতি রয়েছে যেন তারাপাও এগিয়ে এসে ঝুঁকে পড়ল কোনো সন্দেহ নেই বাক্সটার মধ্যেটা সামান্য ঝাড়মোছ করা হয়েছে কিন্তু স্পষ্ট বোঝা যায় বন্ধ বাক্সের মধ্যকার পোকামাকড় দুর্গন্ধ এখনও যায়নি তেমন করে দেখলে হয়তো মরা আরশোলার দাগ টিকটিকির চ্যাপটানো গায়ের ছালও চোখে পড়তে পারে আরও কি দেখা যাবে কে জানে দিনের আলো ছাড়া বোঝা মুশকিল কীরা বললেন ওগুলো একবার বার করতে পারো দেখি যাকে হাত তুলে সামান্য অপেক্ষা করতে বলল তারপর ঘরের বাইরে চলে গেল চন্দন বলল ব্যাপারটা কী স্যার দেখছি তারাপদ বার কয়েক কাশল খুক খুক করে এই ঘরের অত্যন্ত ময়লা নোনা ধরা দেওয়াল ঘুন ধরা করিকাঠের ছাঁদ থেকে কেমন এক দম বন্ধ করা বাতাস জুয়ে পড়ছে মুখে রুমাল চাপা দিল তারাপদও কাশি সামলাচ্ছিল জাকি ফিরে এলো হাতে এক সরু কাঠের টুকরো লম্বা নিজে বাক্সের মধ্যে হাত দিল না ঝাঁকি যারও ঘেন্নাতেই কাঠের টুকরো দিয়েই বাক্সের মধ্যেকার জিনিসগুলো তুললো একটা একটা করে প্রথমে অ্যাপ্রনটা ঝুলিয়ে ধরলো কাঠের টুকরোর আগায় কিকিরা দেখলেন তারা পদরাও। পোশাকটা ধুলো ময়লায় নাতার মতো দেখাচ্ছে কালো অ্যাপ্রনের সঙ্গে একটা স্কার্ফও উঠে এসেছিল কালোই তবে বেশ বড় স্কার্ফ সিল্কের মাঝে মাঝে পোকায় কাটা একটা দাগ এক পাশে মাথা নাড়লেন কিকিরা ওটাও বার তো দেখি যাকে স্কার্ফ রেখে অন্য জিনিসটা বার করল একইভাবে কিকিরা টর্চের আলো ফেলে দেখলেন তারাপদরাও দেখছিল কিছুক্ষণ চুপ করে থেকে কিকিরা বললেন এটা গাউন নয় আলখাল্লা কাঁধ থেকে পা পর্যন্ত ঝুল দরবেশ ফকির টকিরদের পড়তে দেখেছি তা এটারও অবস্থা তো ওই স্কার্ফের মতোই ঠিক আছে রেখে দাও যাকি আলখাল্লাটা বাক্সের মধ্যে রেখে দিল কি কী কি ভাবলেন পরে বললেন এখনকার মতন বাক্সটা বন্ধ করে দাও বলে কফিনের বাক্সর দিকে তাকালেন ওর মধ্যেটা দেখেছ বাক্স ডালা বন্ধ করে যাকি বলল দেখেছি কি আছে একটা স্টিক ওয়াকিং স্টিক গুড কোয়ালিটি কেন বেত মাথার দিকটা লোহা দিয়ে বাঁধানো বাকি যা আছে মাথা ফেরালো জ্যাকি ইঁদুর বিছে ককরোচ কাঠের পোকা একটা বোর্ড ছিল কাগজের আর কিছু নয় না বেতের ছড়ি অনলি কফিনের বাক্সটা দেখবেন আঙ্কেল পরে দেখব বলে কিকিরা একবার দেওয়াল তাকটার দিকে আলো ফেললেন নসির কোটোটা নাকি এখানেই ছিল যাকি বলেছে হঠাৎ মদ পাল্টালেন কিকিরা আচ্ছা দেখি তো ছড়িটা কফিনের বাক্সে হাত ডোবাতে যেন সামান্য ইতস্তুত করল জ্যাকি তারপর ডালা খুলে ছড়িটা বার করল প্রথমে টর্চের আলোয় ছড়িটা দেখলেন কিকিরা কি মনে করে হাত বাড়ালেন দেখি তারাপদরাও দেখছিল কিকিরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন ছড়িটা ছড়ির মাথা লোহা বাঁধানো কোনোকালে হয়তো ঝকঝকে লোহার পাত বা জার্মান সিলভারের একটা আবরণ ছিল এখন সবই কালচে কিঞ্চিত কারি ছিল আবরণের গায়ে আপাতত বোঝা যায় না ময়লার জন্য কিকিরা ওজন অনুমান করার চেষ্টা করলেন বেতের জন্য নয় লোহার মুন্ডুর জন্য ছুরিটা বেশ ভারী লাগছিল ছড়িটার মাঝামাঝি গোল দাগ কালচে অলঙ্করণ বলেই মনে হয় রেখে দাও ছড়ি ফেরত দিলেন কিকিরা দিয়ে দেওয়াল তাকে দিকে তাকালেন ওটা একবার দেখি কফিনের বাক্সের মধ্যে ছড়ি রেখে ডালা বন্ধ করলো জ্যাকি দেওয়াল তাক থেকে একটা কৌটো তুলে নিয়ে কিকিরার হাতে দেওয়ার সময় জ্যাকি বলল আঙ্কেল এটা স্নাফ বক্স বলে আবার মনে হয় শেপটা পিকিউলিয়ার মাস্কির মতন দেখতে কিকিরা হাতে নিয়ে দেখলেন হাড়ের তৈরি দেড় ইঞ্চি কি দুই ইঞ্চি লম্বা হ্যাঁ বাদর বা ওই ধরনের জন্তুর মতন ছাঁদ করে কাটা হাড়ের তৈরি ছোট্ট হাতি বেড়াল নৌকো বুদ্ধমূর্তি কত কী তো দেখা যায় এই কৌটুটার ছাদ জন্তুর মতন তবে বাঁদর না প্যাঁচা না অন্য কিছু বোঝা দেয় কৌটোর মাথায় প্যাঁচ আছে খোলা যায় ভেতরে কিছুই নেই সাদা টিকি বাদামি গুঁড়ো তারাপদ বলল মোষের শিঙের তরি নাকি কালোই ছিল কৌটোটা কিকিরা কিছু বললেন না ফেরত দিয়ে দিলেন কৌটোটা চলো ফেরা যাক গলিতে এসে বোঝা গেল বিকেল পড়ে গিয়েছে মেঘের জন্য হালকা অন্ধকার হয়ে এসেছে চারপাশ কিকিরা বললেন জ্যাকি তুমি কিসের ভয় পাচ্ছ জ্যাকি বলল আমি ভয় পাইনি আঙ্কেল শুরু মে পাইনি ওই ঘরটা দেখার পর মামিকে বললাম মা ভয় পেল হুন আঙ্কেল নার্ভাস হয়ে গেল মামি তোমার মা আমার কাছে পাঠালো তোমাকে জ্যাকি বলল তার মা যে তাকে কিকির আঙ্কেলের সঙ্গে দেখা করতে বলেছে তা ঠিকই তবে যেদিন ও ওই বাড়ি থেকে ঘুরে এলো প্রথম তখন থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে লাগল কি লক্ষ্য করলে কীরা বললেন আমি ইভিনিংয়ে আমার চেম্বার থেকে বেরোনোর পর কেউ আমায় ফলো করে তুমি কখন চেম্বার থেকে ফেরো আট হাফ পাস্ট এইট তুমি স্টারে ফেরো হ্যাঁ স্কুটারে আমি ঘুরি যে ফলো করে তাকে তুমি দেখেছ জ্যাকি বলল প্রথমটা সে খেয়াল করেনি পরে তার চোখে পড়ল কেউ তাকে ফলো করছে তুমি স্কুটারে ফিরছো লোকটা কেমন করে তোমায় ফলো করবে সেও স্কুটার নিয়ে ফলো করে ও চিনতে পারো লোকটাকে না তফাতে থাকে বলে জ্যাকি মাথা নাড়ল আবার বলল আঙ্কেল আমি বাড়িটার ভেতর দেখে যেদিন ফিরে এলাম ওই হরিবল ঘরটা দেখলাম তার এক দু দিন বাদ থেকে আমার চেম্বারে ঘোস্ট কল আসতে লাগলো কে ফোন করে বুঝতে পারি না চেম্বার আওয়ার্সের শেষের দিকে কল আসে কী কীটা তাকিয়ে থাকলেন জ্যাকির দিকে অবাক গলায় বললেন কি বলে বেশি কথা বলে না রাফটন বলে বি কেয়ারফুল বাড়ি কেনার চেষ্টা করো না বিপদ হবে আশ্চর্য একই কথা বলে হ্যাঁ আঙ্কেল তোমার কি মনে হয় কথা শুনে তোমাদের কমিউনিটির কেউ কি ভাষায় কথা বলে হিন্দিতে বাজারি হিন্দি তারপরেও হঠাৎ বলল বাড়িটা যে বিক্রি করেছে সে এসব ঘটনা জানে বলেছি লোকটা তোমার চেম্বারে ফোন করে বাড়িতে করে না কেন বাড়িতে ফোন নেই চেম্বারের ফোন পুরনো দরকারে লাগে গলি দিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন কিকিরা চারপাশ দেখলেন পাড়াটা এতক্ষণে যেন চঞ্চল হয়ে উঠেছে লোকজন আসা যাওয়া করছে সামান্য তফাতে ট্রাম দেখা যাচ্ছে না শব্দ পাওয়া যাচ্ছে ট্রামের দশ বিষ পা এগিয়ে গেলেই বড় রাস্তা ট্রাম লাইন কতগুলো বাচ্চা বল নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে তারাপদ আর চন্দন যেন ক্লান্ত হয়ে পড়েছিল সি ধরিয়ে নিল পাশে দাঁড়িয়ে কিকিরা কিছু ভাবছিলেন পরে জ্যাকিকে বললেন তুমি ঠিক কি করতে চাও মানে বাড়িটা কিনবে না কিনবে না সেটা স্থির করতে চাও না কি দেখতে চাও কে বা কারা তোমায় বাড়িটা কিনতে দিতে চায় না বলে ভয় দেখাচ্ছে জ্যাকি বলল আঙ্কেল বাড়ি আমি কিনতে চাই তার আগে চাই মিস্ট্রি সলভ করতে ওই ঘরটা কবে থেকে বন্ধ আছে ওভাবে কে বন্ধ করেছিল কেন রুমের মধ্যে কেউ অত বড় ট্রাঙ্ক রেখেছিল কেন ফাঁকা একটা কফিন বাক্স পরে আছে কেন এতদিন কে রেখেছিল আর আমার থ্রেড করার কারণ কি আমি সবই জানতে চাই তারাপদ বলল ঘরের মধ্যে যে ট্রাঙ্কার কফিন বাক্স পড়ে আছে আপনি পুলিশকে জানিয়েছিলেন জ্যাকি বলল ঘরের মধ্যে বাক্স পড়ে থাকলে পুলিশ কি করবে কফিন বাক্স ডেড বডি নয় কী কিরা মাথা হেলিয়ে বললেন না পুলিশকে ইনফর্ম করার কিছু নেই পুরনো ভাঙাবাড়িতে কি পড়ে আছে জেনে পুলিশ কি করবে সোনা দানা ভ্যালুয়েবল কোনো জিনিস পেলে জানানো যেত কিছুই তো পাওয়া যায়নি থানায় গেলে তাড়িয়ে দেবে চন্দন বলল থানা পুলিশ এখানে আসে না আইনের কোনো ব্যাপার নেই তবে বাড়ি বিক্রির ব্যাপারটা হয়তো কথা শেষ করলো না সে তার মাথাতে এলো না কী বলবে কিকিরা জাকির দিকে তাকালেন এই কেসটা বড় গোলমেলে জাকি আমরা যে তোমায় ভরসা দিব তাও দিতে পারছি না তা একটা কথা তুমি কি আগে বলেছ আমার মনে পড়ছে না বাড়িটা তুমি কার কাছ থেকে কিনতে যাচ্ছ সে কে কি বলল তালুকদার স্টেট অ্যান্ড প্রপার্টিস থেকে কিনতে যাচ্ছিলাম তারা কে তাদের হাতে এদিককার দু চারটে বাড়ির মালিকানা আছে ফ্রি স্কুল স্ট্রিটেও আছে জানি তালুকদারের কাছ থেকে কিনে নেব বলে টাকা অ্যাডভান্স করেছি কি কিরা শুনলেন পরে বললেন ঠিক আছে আমি ভেবে দেখি ঝামেলা অনেক নাও এখন চলো